হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি শুরু করব দুপুরবেলার রান্না দিয়ে। আমি এখন ভাত বসিয়ে দিচ্ছি, দুপুরে খাবার জন্য সব কিছু রেডি করব। তো আমি আজকে শাক রান্না করব আর গাঁঠি কচু রান্না করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আর বাচ্চাদের জন্য কিছু রান্না করব। আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এপাশে আমি যা যা তরকারি রান্না করবো সেটা রেডি করছিলাম। আমি লাউ শাক খেতে খুব পছন্দ করি, তাই লাউ শাক নিয়ে এসেছে আমার জন্য। আর আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে আমি রান্না করব, ইলিশ মাছের মাথা দিয়ে। সকাল দিক দিয়ে আমাকে এটা করতে হয়। তো এদিকে আমার ভাত হয়ে গেছে, আমি ভাতটা নামিয়ে নেব আর বাকি শাকগুলো আমি কেটে নেব। তো আমি রান্না শুরু করার জন্য কিছু মশলা বেটে নেব। আমি গ্রামে আমাদের যেভাবে আমার শাশুড়ি মা রান্না করেন, আমি সেই রান্নাটা প্রতিদিন সেভাবেই করি। তো এই মশলাগুলো আমি ভেজে বেটে নেব গাঁঠি কচু রান্না করার জন্য। কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না, খুব সাধারণভাবে এই রান্নাটা করতে হয়। আর যে শাকগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো পরিষ্কার করে নেব, ভালো করে ধুতে হবে। বারবার করে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ শাকে বালু থাকে অনেক, তাই বেশ কয়েকবার আমি পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি ইলিশ মাছের মাথা কেটে রেখেছিলাম, আর অন্য মাছও কেটে রেখেছিলাম, সেই মাছগুলো আমি ভেজে নিচ্ছি রান্না করার জন্য। তো হয়ে গেছে আমার মাছ ভাজা, আর এদিকে আমি শাকটা বসিয়ে দিয়েছি। দুপুরবেলার রান্নাটা আমাকে একটা টাইমের ভিতরে শেষ করতে হয়, কারণ বাচ্চাদের নিয়ে আমাকে বাইরে যেতে হবে সেই জন্য। সকালবেলার রান্নায় খুব একটা ঝামেলা হয় না, কিন্তু দুপুরবেলার রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হয়। যেহেতু আলু দিয়ে আমি শাকটা রান্না করবো, তাই আলুগুলো ভেঙে ভেঙে দেবো, তাতে খাবারটা খুব স্বাদ হয় সেজন্য। আর আমি তরকারিতে বা বাঘার দেব। এভাবে গ্রামের স্টাইলে যেভাবে রান্নাটা হয় খুব স্বাদ হয় খাবারটা খেতে। তো আমরা সব সময় এভাবে খেয়ে থাকি। তো হয়ে গেছে আমার শাক রান্না, এবার আমি গাঁঠি কচু রান্না করব। আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, হলুদ লবণ মরিচ একসঙ্গে দিয়ে দিয়েছি আমি। তো এভাবে ভেজে নিতে হবে, আর তারপরে জলটা দিয়ে দিতে হবে। আর গাঁঠি কিন্তু আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, আমরা এভাবেই করি। তো বলক চলে এসেছে, আমি এতে এবার মাছ দিয়ে দেব। যে মশলাটা বেটে রেখেছিলাম এটা রান্নার ভিতরে এই সময়ই দিতে হবে, আর এরপরে তরকারিটা বাগার দিতে হবে। আমি আসলে আমার শাশুড়িকে এভাবেই রান্না করতে দেখেছি, আর আমি সেইভাবেই চেষ্টা করি। ওনার রান্নাটা যেভাবে উনি দেখায় আমাকে, আমি সেভাবে শিখে নিই। তো আবার তেল দিয়েছি বাগার দেওয়ার জন্য, আর কয়েকটা মরিচ, দুটা মরিচ দিয়েছি আমি। এর সাথে আমি তেজপাতা জিরা দিয়ে দেবো।
মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবার তরকারিটা দিয়ে দিচ্ছি। এরপরে কিছু সময় নাড়াচাড়া করে তরকারিটা নামাতে হবে। খুব কম মশলায় কিন্তু খুব টেস্টি হয় খাবারগুলো। তো হয়ে গেছে আমার গাঁটি কচুর রান্না। এবার আমি আমার বাচ্চাদের জন্য কিছু রান্না করব। তো প্রতিদিনই আমাকে বাচ্চাদের জন্য কিছু না কিছু স্পেশাল করতেই হয়। তো মাংসটা ভাজা হয়ে গেছে ভালো মতো, এবার আমি জল দিয়ে দিচ্ছি। বাচ্চাদের জন্য আমি যখন মাংস রান্না করি খুব একটা মশলা ব্যবহার করি না, খুব কম। তো হয়ে গেছে আমার মাংস রান্না। তো কিছু বাজার এনে রেখেছিল, আমি সেগুলো দেখিনি কী কী এনেছে, এবার সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। টিস্যু শেষ হয়ে গেছে, তো সেগুলো নিয়ে এসেছে। হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছে, কফি, কফি নিয়ে এসেছে, আর বাচ্চাদের জন্য কিছু ওয়েফার নিয়ে এসেছে, বিস্কুট। গ্রিন টি, কারণ আমার হাজব্যান্ড গ্রিন টি খায়, আমার হাজব্যান্ড গ্রিন টি খায় আর আমি খাই রং চা। তো দেখি আমার জন্য রং চা নিয়ে এসেছে, আমার খুব পছন্দ। আসলে রং চা খেতে আমি খুব ভালোবাসি, গ্রিন টি আমি একদমই পছন্দ করি না। আমার কাছে মনে হয় ওটার জন্য শো, শুধুমাত্র গ্রিন টি খেয়ে আমি কোনো স্বাদ পাই না। তো শ্যাম্পু নিয়ে এসছে, ব্রো প্লাস সাবান নিয়ে এসেছে, তিনটা ব্রো প্লাস সাবান আনা হয়েছে, আর ক্লোরেক্স। আমার হাজব্যান্ড সব পোশাকগুলোই সাদা পরেন, উনি পাঞ্জাবি পরেন শুধু। তো ক্লোরেক্স দিয়ে আমি যখন পরিষ্কার করি খুব পরিষ্কার হয় এগুলো। তো ব্লু শেষ হয়ে গেছে, সেটাও নিয়ে এসেছে, আরও কিছু সাবান নিয়ে এসেছে। তো হয়ে গেছে আমার বাজার। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জন্য সকলের জন্য শুভকামনা করছি। আপনারা ভালো থাকুন আর আমার চ্যানেলটি পাশে থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি কেমন হলো কমেন্ট করে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন, আর সবসময় পাশে থাকবেন আশা করছি, এবং আপনাদের শরীরের যত্ন নেবেন আর এই সময় সুস্থ থাকার চেষ্টা অবশ্যই করবেন। ভালো থাকুন।